হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে আমরা এই ভালো থাকার মুহূর্তে কিন্তু দুটো ওয়ার অ্যাটাক দেখবো, সেটা হচ্ছে আমরা ওয়ার অ্যাটাক দেখবো। ওয়ার অ্যাটাক দুটো হবে 15 বেস, আমি 13 থেকে 15 বেস অ্যাটাক করবো। ওকে, তো চলুন দেখি, আগে বেস্টে দেখা যাক। তো এখানে দেখেন, ওয়েট, তো এখানে আমার যে বেস্টে এখানে 15 বেস, অনেক ডিফেন্স আছে, ম্যাক্স হয় না, কিন্তু আবার অনেক ডিফেন্স আছে, ম্যাক্স হয়েছে। এবং এখানে কিন্তু ডিফেন্স কিন্তু 13 বেজের থেকে অনেক বেশি আছে। এরপরে কিন্তু টাউন হল ম্যাক্স, স্কাটার শট ম্যাক্স, মনোলিথ ম্যাক্স, ইগল টাওয়ার ম্যাক্স। ওকে, তো চলুন আমরা এই বেজের উপরে ইলেকট্রো ড্রাগনের অ্যাটাক দেখে আসি। ওকে, তো আমি অলরেডি অ্যাটাকে চলে গেছি। তো এখানে আমি অ্যাট ফার্স্ট যেটা করবো, এই কর্নার থেকে দুটো লোম দিয়ে ক্যানোনটাকে আগে টেক ডাউন করবো, তারপরে আমার সিজিটাকে আমি এখান থেকে দিয়ে দিব। ওকে, তো ওকে, যেরকম কথা সেরকম কাজ। তারপরে এখন আমরা জাস্ট সিজিটা দিয়ে দিলাম। এরপরে যেটা করব, এরপরে আমি জাস্ট এই কর্নার থেকে আমার আরসিটাকে দিব। এখান থেকে ইনফর্মার টাওয়ারটাকে টেক ডাউন করার পরে আরসি যতটা ডিফেন্স টেক ডাউন করবে সেটাই আমার জন্য প্লাস পয়েন্ট। ওকে, তো আমরা জাস্ট আরসির ক্ষেত্রে আমরা ইনভিজিবিলিটি ব্যবহার করব। এরপরে বাকি যে আমরা ক্লোন আছে, রেজ আছে, এগুলো জাস্ট ইলেকট্রো ড্রাগন এবং আমরা লোনের উপরে ইউজ করব। ওকে ওকে, তো আমি আরসির অ্যাবিলিটি অলরেডি দিয়ে দিয়েছি। তো যেহেতু ডিফেন্স অনেক লো, সেহেতু আরসির ওয়ান শটেই কিন্তু ডিফেন্স টেকডাউন হয়ে যাচ্ছে। তো এখান থেকে জাস্ট আমার স্কাটার শটটা টেকডাউন করতে পারলেই হয়ে যেত। ওকে, তো আমার মনে হচ্ছে স্কাটার শট আমি পাবো না, কারণ আমার একটাই ইনভিজিবিলিটি আছে, তো সেটা অলরেডি শেষ হয়ে গেছে। তো এবার যেটা করব, আমরা জাস্ট উপরের কর্নার থেকে আমি জাস্ট এখান থেকে কিং এবং কুইন দিয়ে দিব। ওকে, তো আমি কিং কুইন দিয়ে দিলাম। ওকে, এরপরে আমরা জাস্ট একটু অপেক্ষা করে আমরা সিসির দিক থেকে ইলেকট্রো ড্রাগন এবং অল ইলেকট্রো ড্রাগন আমি চালু করে দেবো, ঠিক আছে? তো আমি কথা মতো কাজ করেও দিলাম, ইলেকট্রো ড্রাগন দিয়ে আমি জাস্ট অ্যাটাকটা শুরু করে দিলাম। ওকে, তো এবার জাস্ট আমি এখান থেকে অল ইলেকট্রো ড্রাগন দিয়ে দিলাম, সাথে লোন দিয়ে দিলাম। ওকে, তো ম্যাক্স মনোলিথ দেখেন কোপ দিলে এই এক একটা ইলেকট্রো ড্রাগনের পাওয়ার কতটা ডাউন হয়ে যায়। ওকে, তো যাই হোক, আমি গ্র্যান্ড অর্ডেনও পিছন থেকে দিয়ে দিলাম। এবার জাস্ট একটা রেজ দিয়ে দিলাম। এরপরে আমি এখানে এই বরাবর আমি একটা ক্লোন দিব। ওকে ওকে, এবার গ্র্যান্ড অর্ডেনের অ্যাবিলিটিটা কিন্তু এখানে মাস্ট বি দিতে হবে। তো আমি গ্র্যান্ড অর্ডেনের অ্যাবিলিটি ওকে, টাউন হল বাস্ট হওয়ার আগে আমি গ্র্যান্ড অর্ডেনের অ্যাবিলিটি দিয়ে দেবো। ওকে, তো আমি অ্যাবিলিটি অলরেডি দিয়ে দিলাম। এবার যে কটা ইয়ে আছে আমার হয়ে যাবে, কারণ আমার কিং এবং কুইনের কিন্তু অ্যাবিলিটি এখনও রয়ে গেছে। ওয়াল ব্রেকার আমাদের কোনো কাজেই প্রয়োজন নেই, কেননা ওয়াল ভাঙার মতো তেমন কিছু এখানে নেই, শুধু শুধু ওয়াল ব্রেকার নিয়ে এসেছি, নো প্রবলেম। যাই হোক, আমরা নেক্সট অ্যাটাকে আমরা ওয়াল ব্রেকার ইউজ করতে পারি, বলা যাচ্ছে না। তো যাই হোক, এই অ্যাটাকটা কিন্তু আমাদের 100 হয়ে গেছে। তো তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, তারা অবশ্যই প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নেক্সট ভিডিওগুলো দেখার জন্য। ওকে, কামান, তাড়াতাড়ি 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 টেকডাউন হয়ে যায়। ওকে ওকে ওকে, অনেক সময় লাগে, প্রায় 3 মিনিটের মতো সময় লেগে গেছে আমার এই বেস্টটা আপডেট করতে। ওকে, ফুল মানে সময় লেগে গেছে, কারণ যেহেতু টাউন হল 15, সেহেতু অনেক ইগুলোও বেশি, ডিফেন্স বা অন্য অন্য সব কিছুই বেশি। ওকে, তো চলুন আমরা এবার নেক্সট অ্যাটাকের প্রস্তুতি নিয়ে নিই। তো আমি এখানে জাস্ট সিসিটাকে লোড করবো অ্যাট ফার্স্ট। ওকে, তো আমি এখান থেকে জাস্ট সিসিটাকে সেম জিনিস দিয়ে লোড করে নিলাম। এবার আমরা জাস্ট 4 নম্বর বেস্টের উপরে অ্যাটাক করব। ওকে, তো এটাও টাউন হল 15। তো এখানে একটাই জিনিস আছে, এখানে মনোলিথ নেই, ঠিক আছে? তারপরে রেস ফ্যাক্টরি অবশ্যই আছে, তো এখানে স্পেল ফ্যাক্টরি অবশ্যই আছে। যাই হোক, তো আমরা যেটা করব, আমরা আগে সমস্ত এগুলো দেখে নিই, একটু সবগুলো বিবেচনা করে নিই, কোন দিক থেকে আমার সিজিটাকে দিতে হবে। এটা মাল্টি আছে, এটা সিঙ্গেল আছে। ওকে, তো আমরা অনেক কিছু দেখে নিব, এবার চলে যাবো আমরা সরাসরি অ্যাটাকে। ওকে, যাই হোক, বেসটা কিন্তু অনেক হার্ড বেস, এই সমস্ত বেস কিন্তু 100 করা একটু কষ্ট হয়ে যায়, যতই লো ডিফেন্সে থাক না কেন, কারণ টাউন ওয়াল এবং ইগল আর্টিলারি এবং স্কাটার শট এগুলো কিন্তু ম্যাক্স। ওকে, তো এটা বুঝেই কিন্তু অ্যাটাকটা করতে হবে। তো আমি অলরেডি অ্যাটাকে চলে গেলাম। এবার জাস্ট আমি যেটা করব, অ্যাট ফার্স্ট আমার সিজিটাকে আমি দিয়ে দিব। তো এখনও আমি নট শিওর কোন দিক থেকে আমি আমার সিজিটাকে দিব। ওকে,
তো আমি অলরেডি এই কর্নার থেকে চালু করে দিলাম। এবার জাস্ট আমরা আরসি থেকে দিয়ে জাস্ট স্কাউটার শটটাকে টেক ডাউন করার চেষ্টা করব। ওকে, তো আমি এখান থেকে জাস্ট আরসি থেকে দিয়ে দিলাম। ওকে, এখান থেকে স্কাউটার শট একটা তো টেক ডাউন করি, বাকিটা দেখা যাক কি করা যায়। ওকে, কাম অন। তো আরসির অ্যাবিলিটি আমি দিয়ে দিলাম, কেননা এখানে স্কাটার শটটা তাহলে তাড়াতাড়ি টেক ডাউন হয়ে যাবে। এবার জাস্ট আমরা এখানে একটা এমবি ইউজ করে দিলাম। ওকে, তো আমরা সিসির পাশ থেকে জাস্ট একটা ইলেকট্রো ড্রাগন দিয়ে দিছি, কারণ ওই সাইডটা ক্লিয়ার হতে থাকবে, কারণ ওখানে আমার সিসি তো ডিফেন্সগুলো টেক ডাউন করেই দিয়েছে। ওকে, তো আমার অলরেডি আরসি হয়ে গেছে। এবার আমি জাস্ট এই কর্নার থেকে কিং কুইন দিয়ে দিলাম। ওকে, এবার আমি জাস্ট আমার একটা ইলেকট্রো ড্রাগন দিয়ে দিলাম, এবং সাথে কিন্তু আমার অল ইলেকট্রো ড্রাগনস দিতে হবে। ওকে, তো আমি আগে কিং কুইনে কতদূর পর্যন্ত টেক ডাউন হয় তারপরে। ওকে, তো আমি এখান থেকে অল ইলেকট্রো ড্রাগনস দিয়ে দিলাম, সাথে লোন দিয়ে দিলাম। তো আমার মনে হচ্ছে এইবারও আমার ওয়াল ব্রেকার কোনো কাজেই আসবে না। তো যাই হোক, আমি গ্রাউন্ড টর্ডেনটা দিয়ে দেবো পিছন থেকে। ওকে, তো আমি গ্রাউন্ড টর্ডেন দিয়ে দিলাম। এবার জাস্ট আমি এখানে একটা রেজ ইউজ করবো, কারণ স্কাটার শটটা যেন তাড়াতাড়ি টেক ডাউন হয়ে যায়। ওকে, এবার সাথে আমি একটা ক্লোন ইউজ করে দিলাম। ওকে, তো ক্লোন ইউজ করার সাথে কিন্তু আমার লোন কিন্তু অনেক বেড়ে গেছে। ওকে, তো এবার জাস্ট আমরা এখানে একটা ক্লোন করব ইলেকট্রো ড্রাগনের উপর, সাথে একটা রেস। ওকে, তো বেসটা কিন্তু হেভি হেভি হার্ড, মানে দেখতে সাধারণ মনে হলো, কিন্তু টাউনটা যে ম্যাক্স, সেই এক এক টাউনলেই সব ক্রাশ করে দিচ্ছে। ওকে, তো নো প্রবলেম, আমাদের টাউনলও টেক ডাউন হয়ে যাবে, কারণ এখানে এখনও একটা ইলেকট্রো ড্রাগন রয়ে গেছে। ঠিক আছে, এখন পর্যন্ত আমার সিসি কিন্তু মানে সিসিডি কিন্তু এখনও ফাটে নাই, তো নো প্রবলেম। তো গ্র্যান্ড টর্ডেনের অ্যাবিলিটিও আমি অলরেডি টাউনাল ফাটার সাথে সাথে দিয়ে দিয়েছি। ওকে, তো যাই হোক, আমাদের এই বেস্টও কিন্তু অলরেডি 100 হয়ে গেছে, কারণ এখানে আমার একটা ইলেকট্রো ড্রাগন আছে। কামন। ওকে, একটা ড্রাগন রাইডার নিয়েছিলাম, সেই ড্রাগন রাইডারটা একটা এয়ার ডিফেন্সকে টেক ডাউন করে দিয়েছে, তার মানে আমার অ্যাটাকটা আরও সহজ হয়ে গেলো। ওকে ওকে, তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি অ্যাটাকগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কিন্তু অবশ্যই করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে বন্ধুরা, বাই।